أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ও রমতুল্লাহ বরক শহীদিন শিখে গ্রুপ থেকে সৌদি প্রবাসী এক ভাই মোবাইল নম্বর শেষে ওয়ান ডবল ফাইভ টু জানতে চেয়েছেন যে স্ত্রী সহবাসের পর সাথে সাথে কি গোসল করতে হবে নাকি ফজরের আগে গোসল করলে চলবে কোনটা উত্তম আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ সম্মানিত ভাই দিন ইসলাম এটা একটা সহজ দিন এখানে কোনো কঠোরতা নেই তবে কিছু কাজ করা উত্তম এবং ভালো সেটা হলো স্বামী স্ত্রী মিলামেশা করার পর যৌন মিলন করার পর সাথে সাথে যদি গোসল করে নেন ভালো এবং উত্তম আর যদি না করেন তাহলে দেরি করে করাও যায়েজ তাতে কোনোই সমস্যা নেই তবে আপনার এই যদি মেলামেশা করার পর আপনি ঘুমাতে যান তাহলে উজু করে ঘুমানোটাই উত্তম এবং শ্রেষ্ঠ এবং এটা যে জায়েজ এবং সেটাতে এর প্রমাণ অনেক রয়েছে যেমন সহি বুখারি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে আবু হরদ একদিন আল্লাহ নবীলামের সাক্ষাৎ করলেন কিন্তু অনেক দূর দিয়ে তিনি চলে গেলেন এই অবস্থায় যে তিনি স্বামী স্ত্রী মিলামেশা করেছেন ফানুফা জাহাবা ফাল তিনি আল্লাহ নবীকে পাশ কাটিয়ে অনেক দূর দিয়ে যে গোসল করলেন সুমার যা তারপরে আসলেন ফাল আল্লাহ নবী বললেন আইনা না কোন তাই আবাহরে হ্যাঁ বাবু হরাটা কোথায় ছিলে তুমি তিনি বললেন কোন তু জুনু বা আমি অপবিত্র ছিলাম অর্থাৎ স্বামী স্ত্রী মিলামেশা হয়েছে এই জন্য আমি ও ফাকারে তো আন উজালেসা কেউ আন এলাকায় তাহার অপবিত্র অবস্থায় আপনার সঙ্গে বসতে আমি অপছন্দ করছিলাম এই জন্য আমি ঈদুর দিয়ে চলে গেছি থাকা আল্লাহ নবিশু ছিলাম বললেন সুহান আল্লাহ আল্লাহ মহাপবিত্র ইন্ডাল মুসলিম লাইন মুসলমান কখনও অপবিত্র হয় না এবং হাজার আল্লাহ রাহেমাহুল্লাহ এই হাদিস থেকে যে দলিল গ্রহণ করেছেন তিনি বলেন যে এই জন্য এই হাদিস থেকে যে তা আখিরুল জওয়াজ সাল অর্থাৎ স্বামী স্ত্রী মিলামেশা করার পর দেরি করে গোসল করা এটা জায়েজ হ্যাঁ যে এটা ওয়াজিব নয় এটা প্যাকে সাথে সাথে গোসল করতে হবে এটা ওয়াজীব নয় অনুরূপভাবে ইমাম বোহারি রহমতল্লাহ আলা এই জন্য হাদিস থেকে আরও একটা দলিল গ্রহণ করে তিনি একটা অধ্যায় রচনা করেছেন যে বাবুল জুনু ইয়খরুজ ওয়াম শিফিসুখ ওয়াইরা হ্যাঁ যে একজন অপবিত্র মানুষ সে বাজারেও যেতে পারবে হাঁটতেও পারবে চলাফেরাও করতে পারবে এটা তার জন্য সাহেস এবং ওয়া রুজ লেল জুনু আইঞ্ দু না ইয়াক্ত ছিলেন এই জন্য গোসল ক না করেই অপবিত্র মানুষ যদি ঘুমিয়ে যায় এটা তার জন্য সাহেস তবে এই ঘুমানোর আগে তার জন্য মুস্তাহাব হলো কি করা গোসল করা কারণ এই প্রসঙ্গে আরেকটা হাদিস এসে আদু আল্লাহ তালা আনাহা বর্ণনা করেন যে এটা শাহী মুসলিমে বর্ণিত রয়েছে জা আল্লাহ নবি সাল্সাল্লাম কেন আইজা আধা আইয়া হওয়া জুনু তাবাদ্জা নবিয়া কে সাল্লাম যখন ঘুমাতে যাইতেন অথবা কোনো কিছু খাইতে যাইতেন অপবিত্র অবস্থায় তাহলে তখন তিনি উজু করে নিতেন আমাদের দেশে অনেক মহিলারা হ্যাঁ এইরকম নাপাকি হয়ে গেলে আর ভাতের যে ডেক্সি বা ড্যাক বা হাড়ি পাতিল এগুলা ধরে না কারণ এগুলো সব নাপাক হয়ে যাবে হ্যাঁ স্যান্ডেল পরে হাঁটতে হবে তা যে সমস্ত লোকের স্যান্ডেল নাই তারা কি করবে মাটি ফেটে যাবে এ কি অনেক ধরনের কথা হ্যাঁ তবে এটা এই অবস্থায় এসে খেতেও পারবে লেনদেনও করতে পারবে এমন সময় এমন কি রাতে সিহিরি খেতে ওঠেছেন রমজান মাসে ওঠে যদি দেখেন যে নাপাক হয়ে গেছেন বা স্বামী স্ত্রী মিলে মেশা করেছেন রাত্রে বেলায় সিহিরি খাওয়ারও সময় নেই তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে উজু করে খানা খেয়ে নেন বাস যথেষ্ট

আইসার দিল্লা তালা বললেন বলেন না নাম হ্যাঁ তিনি গোসল করার আগে কখনও ঘুমাইতেন এবং গোসল মানে জুনুব অবস্থায় তিনি ঘুমিয়েও যেতেন তখন এক একসাভি বললেন যে গোজাইন কে গোজাইফ বিন আল্হারেস তিনি বললেন যে আলহামদুলিল্লাহ যা আলাফিলাম সাহতেন ওই আল্লাহর প্রশংসা যিনি এই দিনের মধ্যে খুব সহজতা করেছেন তবে আল্লাহ সাল্লাম কি যুমাত তু কৰে নেতন উজু কৰি নেতন এটা হ'লে উত্তম কাজে আপুনি দেৰি কৰি গোচল কৰা এটা যায় তাত ফজ চেষ্টা কৰ্ত ফজলৰ আগে য আজানে নামাজের আগে যেন গোসলটা হয়ে যায় এবং জামাতে যেয়ে যাচ্ছে নামাজ পড়তে পারেন এটা চেষ্টা করতে হবে কিন্তু তারপরে কোনো কারণে যদি ফজরের আজান হয়ে গেছে তাহলে তারা মানে দেরিও হয়ে গেছে তারপরেও তাড়াতাড়ি গোসল করে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন জামাতের সঙ্গে এবং নামাজ পড়বেন এবং পাশাপাশি আর একটা জিনিস অনেকে বলেন যে যেই ঘরে এই নাপাকি লোক থেকে সেই ঘরে আল্লাহর ফেরেশটা ঢোকে না এই সংক্রান্ত যে একটা হাদিস আছে আলী রাদি আল্লাহ আলাম হতে বলেন তো এই হাদিসটি জয়ফ এই হাদিসটির সহমত সহি আশা করি খেলে আল্লাহ আল্লাহ সোহাবা সাল্লাল্লাহ আলাহ নবিন মাহমদসাল্লাম আলাইকুম রহামতুল্লাহ